আধুনিক পদ্ধতিতে ছাগলের খামার করে সফলতা পেতে পশ্চিমবঙ্গের সকলের সুপরিচিত ও বিশ্বস্ত ছাগলের খামার ডাকুয়া গোট ফার্মের পরবর্তী পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ কবে থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা থাকছে প্রশিক্ষণে শিক্ষার বিষয়গুলি কি কি এবং এই প্রশিক্ষণটি স্পেশাল কেন আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা থাকছে যে সকল দর্শক বন্ধুরা এই পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণটি নিতে ইচ্ছুক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও এই প্রশিক্ষণে ভাগ নিতে পারেন চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের এই ভিডিওটি দ্য ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ডাকুয়া গোটফার্মের পক্ষ থেকে কখনো কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ নেওয়ার জন্য জোর করা হয় না যদি কারোর ডাকুয়া গোটফার্মের সম্পূর্ণ ছাগল পালন পদ্ধতি ভালো লাগে এবং সঠিক বলে মনে হয় স্বইচ্ছায় ইচ্ছায় এখানকার প্রশিক্ষণে অংশ নিতে পারে ডাকুয়াগোড ফার্ম ইউটিউব চ্যানেলে সকল দর্শককে আমার নমস্কার জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের সুপরিচিত ডাকুয়াগোড ফার্ম পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিন ধরে আধুনিক পদ্ধতিতে সফলতার সহিত ছাগল পালন করে আসছে আর সেই সফলতা পাওয়া পদ্ধতিকে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে ডাকুয়াগোড ফার্মের মাঝে মধ্যে তিন দিনের এবং বেশিরভাগটা সাত দিনের প্রশিক্ষণ হয়ে থাকে অনেক এরকম নতুন খামারি উদ্যোক্তা বন্ধুরা রয়েছেন যারা তিন দিন এবং সাত দিনের প্রশিক্ষণে সন্তুষ্ট নন তারা আরও বেশি সময় দিয়ে আরও ভালোভাবে বেশি করে শিখতে চান তাদের জন্যই কিন্তু আমাদের পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ আর পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণটা কেবলমাত্র উত্তরবঙ্গের কোচবিহার জেলার মধ্যেই হয়ে থাকে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে দূরবর্তীদের জন্য থাকছে থাকার ব্যবস্থা খাওয়া খরচা সম্পূর্ণ নিজের হলেও এখানে থাকছে মেস ব্যবস্থা সর্বপ্রথমে শিক্ষার বিষয়ে থাকছে ছাগল পালন ব্যবসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে ছাগলের সঠিক বাসস্থান নির্মাণ ছাগলের বিভিন্ন রকমের খাদ্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঘাত চাষের পদ্ধতি সাইলেজ তৈরি পদ্ধতি নতুন খামারে ছাগল সংগ্রহ করার পদ্ধতি কিভাবে বাইরে থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে এসে তাদের স্টল ফিডিংয়ে অভ্যাস করাবেন এরপরে থাকছে ছাগলের ভ্যাকসিনেশন এবং প্রাকৃতিক ও কৃত্রিমভাবে ছাগলের প্রজনন পদ্ধতি এবারের প্রশিক্ষণে একটা নতুন বিষয় যুক্ত হচ্ছে ব্রিডিং ফার্মের সাথে সাথে কিভাবে ফ্যাটেনিং ফার্মটাকেও করতে পারবেন এরপরই থাকছে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করে সফলতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছাগলের বিভিন্ন সময়ে হওয়া বিভিন্ন রকম রোগ ও তার চিকিৎসা পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে চল্লিশ থেকে ষাটটা রোগ নিয়ে আলোচনা হয় সঙ্গে প্র্যাকটিক্যালও কিন্তু করা হয়ে থাকে প্র্যাকটিক্যালে যে বিষয়গুলো শেখানো হয় ছাগলের ইঞ্জেকশন লাগানোর বিভিন্ন রকমের রুট স্যালাইন লাগানো পদ্ধতি ছাগলের গর্ভাশয় পরিষ্কার করা পেটে যদি অতিরিক্ত গ্যাস হয় সেটাকে কিভাবে বার করবেন যদি কোনো পয়জন খেয়ে ফেলে কিভাবে সেটাকে স্টোমাক টিউবের মাধ্যমে বার করবেন খাসিকরণ পদ্ধতি এরকম আরও বহু পদ্ধতি রয়েছে যেগুলো প্র্যাকটিক্যালে শেখানো হয় এক কথায় বলতে একটি আধুনিক ছাগলের খামার শুরু করে সঠিকভাবে পরিচালনা করার জন্য যতগুলো বিষয় জানার প্রয়োজন একজন খামারিকে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে শেখানো হয়ে থাকে আর সবার শেষে বলছি এই যে পনেরো দিনের প্রশিক্ষণ এটাকে স্পেশাল প্রশিক্ষণ কেন বলা হয় এখানে যতজন ক্যান্ডিডেট প্রশিক্ষণ নিতে আসবে যেগুলো প্র্যাকটিক্যাল এবং একজন খামারিকে জানা অতি অবশ্য জরুরি সেইগুলো কিন্তু কমপ্লিট শেখানো হয় পনেরো দিন ধরে যে আমাদের ক্লাসগুলি হয় থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালগুলির মধ্যে কিছু এমন প্র্যাকটিক্যাল রয়েছে প্রত্যেকটি ছাগল খামারিকে কিন্তু শিখতেই হবে যদি কোনো খামারি শিখতে না পারে সেক্ষেত্রে তাকে সামনের দিনে খামার পরিচালনা করতে খুব সমস্যায় পড়তে হবে এই জন্যই কিন্তু আমরা লাস্ট দিন সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালের ওপর ফাইনাল টেস্ট নেই দেখা গেল কোনো একজন ক্যান্ডিডেট সে নিজের হাতে বিভিন্ন রকমের যে ইঞ্জেকশনগুলো কমপ্লিট লাগাতে পারছে না স্যালাইন নিজের থেকে লাগাতে পারছে না তাহলে কি তার প্রশিক্ষণ নেওয়া বেকার না বন্ধুরা প্রশিক্ষণ নেওয়াটা বেকার নয় আমাদের কথা হচ্ছে তাকে শিখতেই হবে এর জন্য সেই ব্যক্তিকে বলা হচ্ছে আপনি আরও এখানে পাঁচ দিন সাত দিন বা দশ দিন থেকে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলি আপনি কমপ্লিট করতে পারছেন না সেগুলো প্র্যাকটিস করুন এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো পয়সা দিতে হবে না শুধু আপনি থাকবেন আপনার খাওয়া খরচাটুকু বহন করতে হবে নিজেকে এজন্যই এই পনেরো দিনের প্রশিক্ষণটাকে আমরা স্পেশাল প্রশিক্ষণ বলে থাকি যে ব্যক্তি প্রশিক্ষণে আসবে সে কমপ্লিট শিখেই যাবে আমাদের পরবর্তী পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের তারিখ পাঁচই মার্চ থেকে উনিশে মার্চ আপনারা যারা এই প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন এই প্রশিক্ষণে কিন্তু আমরা বেশি ক্যান্ডিডেটকে নেই না কারণ আমরা দায়িত্বভাবে শেখাই বলে সেখানে বেশি লোক নেওয়া খুবই সমস্যা হয়ে দাঁড়ায় প্রশিক্ষণের পরেও প্রত্যেকে যেন আমাদের কাছ থেকে সব সময়ের জন্য সহযোগিতা পায় এর জন্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হয় এছাড়াও প্রশিক্ষণ শেষে সবাইকে সাত দিনের সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় মনে রাখবেন আমাদের প্রশিক্ষণ পনেরো দিনের হলেও কিন্তু সার্টিফিকেট থাকে সাত দিনের পরবর্তী প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য অতি শীঘ্রই নাম নথিভুক্ত করুন মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আপনাদের সামনে ছাগল পালন সম্বন্ধীয় আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত